বন্দর নগরীতে অর্ধ শতাধিক কিশোর গ্যাং সক্রিয় জড়িয়ে যাচ্ছে খুন সন্ত্রাসে দৃঢ়তা ও টিমওয়ার্কের কারণেই রক্ষা পেয়েছে ইউএস বাংলার বিমান জানালেন পাইলট খালেদার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনের দাবি বান্দরবান বিএনপির সরকারকে স্মারকলিপি ফর্ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি 21 এর চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি আমি হুমায়রা সুবা চট্টগ্রামে বাড়ছে কিশোর অপরাধ বিষয়টিকে উদ্বেগের চোখে দেখছে পুলিশ স্কুল কলেজ পরোয়া পাড়া মহল্লা ভিত্তিক বিভিন্ন গ্যাং ছিনতাই মারামারি ও খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ছে এজন্য ভঙ্গুর পারিবারিক বন্ধন সংস্কৃতির সংস্কৃতি চর্চার অভাব ও প্রযুক্তির অপব্যবহারকে দায়ী করছে সমাজবিজ্ঞানীরা ইফরাজ ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম জিজ্ঞেস করে তুমি মানে আমাদের একটা বড় ভাইরে থ্রেড দিছো মারবা বলছো এই ধরনের কথা বলি ছেলেটাতে মোবাইল নেই মোবাইলটা আমি আমি আমার একটা ফ্রেন্ডের কাছে ট্রান্সফার করি অভিনব কায়দায় ছিনতাইয়ের বর্ণনা দিল কলেজ পড়ুয়া এই শিক্ষার্থী আট বন্ধু মিলে গড়ে তোলে ছিনতাই চক্র পথচারীদের মোবাইল ছিনতাই করা তাদের কাজ কোথাও বেড়াতে টাকার দরকার তাই নেমে পড়ে ছিনতাইয়ে এরকম নানা কারণেই নগরের বিভিন্ন স্থানে ছিনতাই করে বেড়ায় চক্রটি গার্লফ্রেন্ডে প্যারা দিচ্ছে এখন আমি স্টুডেন্ট মানুষ আমি একটা জব চাইতেছি নর্মালি জব পাচ্ছি না যার কারণে এই ধরনের কাজটাতে লিপ্ত হয়েছে তো এটা আসলে আমাদের কোনো সিন্ডিকেট অথবা কোনো বড় ভাই চাল এই ধরনের কিছু ছিল না কৈশোরের অতি আবেগ রোমাঞ্চ ও বন্ধুদের সাথে মিলে এভাবে ভুল পথে পা বাড়াচ্ছে এসব কিশোর ট্রেনটা মিস হয়ে পাওয়া নয় একসাথে ওখানে আড্ডায় ছিলাম সে ভিতরে হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেছে ওরা ওইদিকে একটা ছেলে নিয়ে একটু ভিতরে দিয়ে গেলো তো ওইদিকে আমার আরও ফ্রেন্ড সার্কেল ছিল তো ওদের সাথে আমি দাঁড়াই ছিলাম ছেলেরা থাপ নিয়ে ফেলল নগরীর সি আর বি ডিসি হিল সহ বিভিন্ন পার্কে ঘুরতে যাওয়া স্কুল কলেজের শিক্ষার্থীরাই এসব কিশোর অপরাধীদের প্রধান টার্গেট ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় স্মার্টফোন সম্প্রতি এই চক্রের আট সদস্যকে গ্রেপ্তারের পর অনেক তথ্যই পেয়েছে পুলিশ এদের ভিতর অনেক স্টুডেন্ট আছে অনেক বিভিন্ন পেশার এরা কৌশল যখন কোন স্টুডেন্টকে বা কলেজ ছাত্র হাতে দামি মোবাইল দেখে একা হাঁটতে দেখে তাকে তারা টার্গেট করে পরে তার মোবাইলটা দেখার নাম করে এই মোবাইলটা ছিনিয়ে নিয়ে অন্যের হাতে পাস করে দেয় গত ছয় মাসে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই মাদক বেচা কেনা হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত প্রায় অর্ধশত কিশোর কিশোর চক্রের তথ্য এখন পুলিশের হাতে কিশোর অপরাধ রোধে অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ পুলিশের এই কিশোর অপরাধী বা কিশোর আড্ডা এক্ষেত্রে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা জনপ্রতিনিধি আছে যারা পেশাজীবী আছে যারা গার্ডিয়ান আছে সবাইকে আমরা অনুরোধ করব। সমাজবিজ্ঞানীরা বলছেন শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই কিশোর অপরাধে প্রযুক্তির ভুল ব্যবহারকেও দায়ী করছেন তারা আগে যেকোনকে ওরা জানতোই না যে ধরনের অপরাধ করা যায় সেটা ওরা এখন খুব সহজেই জানতে পারছে ইন্টারনেটের মাধ্যমে কিশোরদের স্বাভাবিক বিকাশে পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকে অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের সেগুলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম যান্ত্রিক ত্রুটি থাকলেও পাইলটের প্রশিক্ষণ জ্ঞান ও এয়ারলাইন কর্তৃপক্ষের পেশাদারিত্বের কারণেই চট্টগ্রামে ইউএস বাংলার উড়োজাহাজটি দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছে এই দাবি উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন ওইদিন বিমানের নোজগিয়ার কেন বের হচ্ছিল না এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইউএস বাংলার কর্তৃপক্ষ তবে নেপালের বিমান বিধ্বস্ত হওয়া আর চট্টগ্রামে গিয়ার বের না হওয়ার বিষয়টিকে দুর্ঘটনা বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করায় আনন্দ র্যালি ও সমাবেশ করেছে খাগড়াছড়ি আওয়ামী লীগ জেলা পরিষদের চেয়ারম্যান কাংজুরি চৌধুরী নেতৃত্ব দান এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয় সমাবেশে বক্তারা বলেন শেখ হাসিনার যোগ্য ও মানবিক নেতৃত্বের কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় তাকে সম্মানিত করেছে দেশে আইনের শাসন নেই আওয়ামী লীগ ইচ্ছে মতো রাষ্ট্র পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্ল নোমান চট্টগ্রাম জেলা আইনজীবী অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভায় অংশ নেন তিনি অভিযোগ করেন সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে আইনের শাসন থাকলে বাংলাদেশে খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না আইনের শাসন প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান আবদুল্লাল মামুন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারকে স্মারকলিপি দিয়েছে বান্দরবানের বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের কাছে তা হস্তান্তর করা হয় নেতৃত্ব দেন অধ্যাপক ওসমান গনি ও আব্দুল কুদ্দোস এতে বেগম জিয়ার মামলা প্রত্যাহার সহ বারোটি দাবি তুলে ধরা হয় এর আগে জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং ও সাধারণ সম্পাদক জাভেদ রেজার অনুসারীরাও ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে কাল বন্দরনগরীতে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় উন্নয়ন মেলা শহরের জিমনেশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড আহমদ কাউকাউ কাউকাউস জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ নিয়ে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কাল বান্দরবনে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় উন্নয়ন মেলা জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম তার কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন মেলার উদ্বোধন হবে সকাল দশটায় প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন নামে কুইজ অংশ নিয়ে এক কোটি টাকা জেতার সুযোগ নিয়ে আসলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আঠারো বছরের উপর যে কেউ এতে অংশ নিতে পারবেন পনেরো অক্টোবর চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুলে প্রাথমিক বাছাই পরীক্ষা হবে চট্টগ্রাম প্রেস ক্লাব এ নিয়ে সংবাদ সম্মেলন করেন টেলিভিশনটির বার্তা প্রধান মামুন প্রথম স্থান অধিকারী পাবেন এক কোটি টাকা প্রথম রানারা ২৫ পঁচিশ লাখ এবং দ্বিতীয় রানার পাবেন পনেরো লাখ টাকা মহেশখালীর মাতাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহর মুক্তির দাবি জানিয়েছে স্থানীয়রা নাগরিক কমিটির ব্যানারে বাজার স্টেশনে মানববন্ধন করেন তারা এতে বক্তারা বলেন ষড়যন্ত্র করে চেয়ারম্যানকে মামলায় জড়ানো হয়েছে তিনি জেলে থাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের চুক্তি সই করা যাচ্ছে না শেষ করছি চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আরো একবার বন্দর নগরীতে অর্ধ শতাধিক কিশোর গ্যাং সক্রিয় জড়িয়ে যাচ্ছে খুন সন্ত্রাসে দৃঢ়তা ওটি টিম কারণে রক্ষা পেয়েছে ইউএস বাংলার বিমান জানালেন পাইলট খালেদার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনের দাবি বান্দারবান বিএনপির শাহরুখ